নমস্কার। এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি পুষ্পার, আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। গোপন সংবাদের ভিত্তিতে একটি বারো চাকার লরিতে অভিযান চালিয়ে পানিসাগর থানাধীন পানিটিলা এলাকা থেকে প্রচুর পরিমাণে বিলেতি মদ ও কফ সিরাপ ও গাঁজা আটক করলো পানিসাগর থানার পুলিশ। সাথে আটক করা হয়েছে গাড়ির মালিক ও গাড়ি চালককে। নেশা বিরোধী অভিযানে একের পর এক সাফল্য পাচ্ছে পানিসাগর থানার পুলিশ। বিলিতি মদ, এসকফ, কফ সিরাপ, এবার প্রচুর পরিমাণে গাঁজা আটক করে সাফল্য পেল পানিসাগর থানার পুলিশ। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাসের নেতৃত্বে পানিসাগর থানার পুলিশ পানিসাগরের পানিটিলা এলাকা থেকে বারো চাকার লরি NL01K6364 নম্বরের একটি লরি আটক করে। আটককৃত লরিতে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে 50 কিলো শুকনো গাঁজা, যার বাজার মূল্য 1.5 লক্ষ টাকা, সঙ্গে দুজনকে আটক করেছে পানিসাগর থানার পুলিশ। গাড়ির মালিক আর একজন গাড়ি চালক। মালিকের নাম সঞ্জয় রায়, চালক কিশোর দেববর্মা। বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পানিসাগর থানার পুলিশ। বিশালগড় থেকে আসামের করিমগঞ্জ যাবার পথে পানিসাগরের পানিটিলা এই গাড়িটিকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। একটি গোপন সূত্রের খবরের ভিত্তিতে আমরা NL01K6364 গাড়ি, ট্রাক গাড়ি থেকে আমরা রেড এন্ড সার্চ করি, এবং সেই গাড়ি থেকে আমরা সার্চ করে টোটাল 50 কেজি ড্রাই গাঞ্জা আমরা রিকভার করতে পেরেছি। অ্যাকর্ডিংলি আমরা গাড়ির মালিক সঞ্জয় রায় এবং গাড়ির ড্রাইভার কিশোর দেববর্মা দুজনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি, এবং যথারীতি পানিসাগর পিএসএ একটি কেস রেজিস্টার হচ্ছে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। হিন্দু জাগরণ মঞ্চের সপ্তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার কৈলাসহরে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য বাইক র্যালি। এই বাইক র্যালিতে উপস্থিত ছিলেন হিন্দু জাগরণ মঞ্চের রাজ্য সভাপতি উত্তম দেশ সহ অন্যান্যরা। হিন্দু জাগরণ মঞ্চের সপ্তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ কৈলাসহরে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য বাইক র্যালি। কৈলাসহর পুরাতন কালীবাড়ি প্রাঙ্গণ থেকে একাধিক বাইকের সহযোগী সংগঠনের সদস্যরা কৈলাসহর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পুনরায় পুরাতন কালীবাড়ি প্রাঙ্গণে সমাপ্ত হয়। উল্লেখ্য, ত্রিপুরা রাজ্যে 2013 সালে জন্মাষ্টমীর প্রাক লগ্নে কৈলাসহর প্রথম হিন্দু জাগরণ মঞ্চ প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে রাজ্যের অন্যান্য প্রান্তে এই সংগঠন নিজেদের শাখা বিস্তার করে বর্তমানে সারা রাজ্যব্যাপী এই সংগঠন কাজ করে চলছে হিন্দু সমাজের সুরক্ষা ও ঐক্য প্রতিষ্ঠায়। এই সংগঠন প্রথম দিন থেকেই কাজ করে যাচ্ছে জাত পাত বর্ণ বিদ্বেষ ভুলে সকল হিন্দু সমাজকে একত্রে আবদ্ধ করে হিন্দু সমাজের ঐক্য, সংহতি, প্রতিষ্ঠা ও সুরক্ষার জন্য আগামী দিনেও কাজ করবে বলে জানান সংগঠনের কর্মকর্তারা। সারা বছরই বিভিন্ন সামাজিক কাজে নিযুক্ত থাকে রাজ্যের বিভিন্ন প্রান্তের হিন্দু জাগরণ মঞ্চের শাখাগুলি। আজকের এই বাইক র্যালিতে উপস্থিত ছিলেন হিন্দু জাগরণ মঞ্চ রাজ্য সভাপতি উত্তম দে, রাজ্য সম্পাদক আশীষ দাস, জেলা সভাপতি দুলাল দাস, জেলা সম্পাদক সহ স্থানীয় কর্মকর্তারা। আজকের এই বাইক র্যালি এবং হিন্দু জাগরণ মঞ্চ প্রতিষ্ঠার উদ্দেশ্য ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বলতে গিয়ে হিন্দু জাগরণ মঞ্চের রাজ্য সভাপতি উত্তম দে জানান, বৃহস্পতিবার কৈলাসহরের গৌরনগর ব্লকের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় বিজয় মিছিল। কংগ্রেস এবং CPIM এর যৌথ পঞ্চায়েতে দুই দলের কর্মী সমর্থকরা ছিল এই বিজয় মিছিলে। কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে বৃহস্পতিবার দুপুরে গ্রামবাসীরা বিজয় উৎসবে মেতে ওঠে। 13 আসন বিশিষ্ট পঞ্চায়েতে 6টি আসন পেয়েছিল BJP, 5টি আসন পেয়েছিল CPIM এবং কংগ্রেস পেয়েছিল 2টি আসন। কোনো দলই ম্যাজিক ফিগার পায়নি, যার ফলে ত্রিশঙ্কু হয়ে গিয়েছিল পঞ্চায়েতটি। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গত 17 আগস্ট কংগ্রেস এবং CPIM দু দল মিলে পঞ্চায়েতে দখল করে শপথ গ্রহণ করে পঞ্চায়েতের প্রধান হিসেবে
শপথ নিয়েছিলেন সিপিআইএম এর সদস্য হাবিব উদ্দিন এবং উপপ্রধান হিসেবে শপথ নিয়েছিলেন কংগ্রেসের সদস্য আব্দুল সালাম। শপথ গ্রহণের পর 22 আগস্টে দুপুরে দুই দলের কর্মী সমর্থকরা বিজয় মিছিল এবং রং খেলায় মেতে ওঠে। বিজয় মিছিল শেষে সিপিআইএম এর 50 সদস্য মুজিব আলী বলেন, 16 তারিখে যাতে আমাদের পঞ্চায়েত কংগ্রেস এবং সিপিএম যৌথভাবে যাতে আমরা পঞ্চায়েত গঠন না করার জন্য আমার 16 তারিখ সকালে আমার ঘরে ডাক্স রাখিয়ে আমার ভাগ্যরের জানার উপরে রাখিয়া আমার অ্যারেস্ট করা হয়েছে। এরপরে উভয় দল মিলিয়া আমার থানা থাকিয়া এবং কোর্টে নেওয়া হয়েছে। কোর্ট থেকে আমার বেইল মুক্ত করিয়া আমারে আনা হয়েছে। আনার কারণে আমি 17 তারিখ আমাদের দুই দল মিলিয়ে কংগ্রেস এবং সিপিএম মিলিয়ে আমরা পঞ্চায়েতটা গঠন করতে পারেছি এবং আমরা এই গঠন করার কারণে আমরা আজকে একটা বিজয় মিছিলের উৎসব আমরা করেছি। আমরা প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা ডোর টু বাই ডোর টু প্রোগ্রাম করেছি এবং আমরা এলাকাবাসীর বার্তা জানাইছি যে কংগ্রেস সিপিএম এবং এই এলাকাতে কিছু বিজেপির লোকও আছে, আমরা সব লোকরে আমরা যাতে 5 বছর আমরা যে দুই দলের যৌথ উদ্যোগে যে পঞ্চায়েতটা আমরা গঠন করেছি যাতে আমরা মানুষের সেবা আমরা ভালো রকম করতে পারি এই আশা ভাঙ্কা রাখিয়ে আমরা মানুষের কাছে আজকের বার্তাটা পৌঁছেছি। যদিও বিজয় মিছিল কিংবা রং খেলায় কর্মী সমর্থকরা কেউই দলীয় পতাকা এবং ফ্ল্যাগ ফেস্টুন ব্যবহার করেনি, তাছাড়া বিজয় মিছিলে কংগ্রেস কিংবা সিপিআইএম দলের প্রথম শ্রেণীর কোনো নেতাই উপস্থিত ছিলেন না। বিজয় মিছিলে দু দলের কর্মী সমর্থকদের সঙ্গে দু দলের 7 জনের নির্বাচিত সদস্য উপস্থিত ছিলেন। বিজয় মিছিলটি সকাল 11টায় শুরু হয়ে পঞ্চায়েতের সব ওয়ার্ডে পরিক্রমা করে বিকেল 3টায় পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। মিডিয়ার প্রতিনিধিদের সামনে পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল সালাম বলেন, বিজেপির যে সন্ত্রাস, যে দুর্নীতি, যে জুলুম মানুষের উপরে করছে, এটারে প্রতিরোধ করি আমরা কুনকুটি জেলাতে আমরা শক্ত লড়াই দিচ্ছে পাবলিক সহ মিলে। আমরা বিভিন্ন পঞ্চায়েত আমরা দখল করতে পেরেছি। সিন্নাথপুর পঞ্চায়েত হ্যাঙ্গিং থাকার কারণে বিজেপির না গিয়া তা গণতান্ত্রিক দল হিসাবে আমরা সিপিএম লোকে জুট করে এই পঞ্চায়েতটা গঠন করেছি। আমরা আশা করি তাদের সাথে মিলে এই সিনাতপুর গ্রাম পঞ্চায়েতের মানুষের কিছু উন্নয়নমূলক কাজ করতে পারবো এবং আমরা এই বিজয় মিছিল আমরা দুনুপক্ষে পঞ্চায়েত গঠন করার কারণে আজকে আমরা যে বিজয় মিছিল করেছি আমরা এই এলাকার মানুষের কাছে প্রচুর সাড়া পেয়েছি এবং এলাকার মানুষকে যে পরিশ্রম করেছে, আমাদেরকে যে সাহায্য করেছে তাদেরকে আমরা অভিনন্দন জানাই। আমরা একসময় বলেছি আমরা যদি পঞ্চায়েতে যাই তাহলে আমরা জনগণের পঞ্চায়েত বলে ঘোষণা করব। আমরা এখনও কই এই পঞ্চায়েতটা জনগণের পঞ্চায়েত, সব জনগণের লাগিয়েই আমরা কাজ করব এবং প্রতি যে বিজেপির যে সন্ত্রাস, এই সন্ত্রাসকে মোকাবিলা করে আমরা জনগণের জন্য কাজ করব। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। তেলিয়ামুড়া থানা ও খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকা থেকে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার করা হয়। সাথে নেশা কারবারে যুক্ত 3 যুবককেও আটক করা হয়। নেশার সাম্রাজ্যে ভাসছে তেলিয়ামুড়া মহকুমা। প্রত্যেক দিনই বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যের কবলে পড়ে ধ্বংস হচ্ছে যুব সমাজ। এরই মধ্যে তেলিয়ামুড়া মহকুমার 3টি থানার মধ্যে বেশ কয়েকবার সাফল্য পেয়েছে তেলিয়ামুড়া থানা। শীতঘুমে আছে মুঙ্গিয়াকামী থানা। তেলিয়ামুড়া থানা আজ অভিযান চালিয়ে বেশ কিছু নেশাদ্রব্য তথা ড্রাগস, কফ সিরাপ ও প্রায় 750 লিটার অবৈধ মজুদ কেরোসিন সহ 3 যুবককে আটক করে। আজ দুপুরে তেলিয়ামুড়া থানা ও খাদ্য দপ্তরের উদ্যোগে হয় অভিযান এবং সুকান্তপল্লী থেকে 750 লিটার কেরোসিন বেআইনিভাবে মজুদ রাখা উদ্ধার করে। একই সময়ে তেলিয়ামুড়ার 3টি স্থানে অভিযান চালিয়ে 30 গ্রাম ব্রাউন সুগার ও বেশ কিছু কফ সিরাপ উদ্ধার করে। দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকা ও পাহাড়ি জনপদ তথা মুঙ্গিয়াকামিতে নেশার রমরমা চলেও অভিযান শুধু দেখা যায় তেলিয়ামুড়া থানার উদ্যোগে। অভিযান সম্পর্কে বলতে গিয়ে এক পুলিশ কর্তা বলেন, একটা গোডাউনে, তো গোডাউনে রেড করার পরে আমরা প্রায় 750 লিটার কেরোসিন পেয়েছি। তো এগুলির কোনো ডকুমেন্ট পাইনি, এগুলি পোল্ট্রি ফার্ম ম্যানেজমেন্টের যে অফিসার ছিল উনি এগুলি সিল করেছেন।
তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আবারও যান দুর্ঘটনায় 5 শিশু সহ 12 জন যাত্রী আহত। ঘটনা অমরপুরের জমাতিয়া উপজাতি কলোনিতে। বর্তমানে আহতদের অমরপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে। গাড়ির ব্রেক ফেল হবার কারণে জলে পড়ে 5 জন শিশু সহ মোট 12 জন অল্প বিস্তর আহত হন। ঘটনা অমরপুর বীরগঞ্জ থানাধীন গুঙ্গিয়া এলাকার জমাতিয়া উপজাতি কলোনিতে এই দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, এরা সবাই স্মার্ট কার্ডে ছবি তুলতে গিয়েছিল। ওই জায়গা থেকে TR02K0623 দিয়ে ফেরার পথেই ঘটে এই বিপত্তি। এই ঘটনা প্রত্যক্ষ করে সঙ্গে সঙ্গে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা যায় এবং আহতদের নিয়ে আসে মহকুমা হাসপাতালে। এখানে প্রশ্ন, শহর এলাকায় ট্রাফিক আইন করা থাকলেও গ্রাম কিংবা পাহাড়ি এলাকায় এর কোনো রকম তৎপরতা নেই প্রশাসনিক তরফ থেকে, যাতে করে অতিরিক্ত যাত্রী বোঝাই করে এইরকম ঘটনা লিপিবদ্ধ হয় থানার ডায়েরিতে, যা ভবিষ্যতে ওই প্রকার বাসা তৈরিতে তাদের সাহায্য করে। অমরপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। এবার ছুটিতে পরিবার প্রিয়জনদের নিয়ে বেড়াতে যাবার কথা ভাবছেন? উমরা, হজের ও ট্যুরিস্ট ভিসার কথা ভাবছেন? আসুন কদমতলা বাজারে A to Z ট্যুর এন্ড ট্রাভেলসে। আমরা খুব সহজভাবে আপনার ট্রেন টিকিট ও ফ্লাইট টিকিটের সব বন্দোবস্ত করে দেব, তাও আবার খুবই কম খরচে। এছাড়া A to Z ট্যুর এন্ড ট্রাভেলসে আপনারা পাবেন মানি ট্রান্সফার এবং সব ধরনের অনলাইন সার্ভিসের পাশাপাশি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট টিকিটের লো ফেয়ার। তাই এবার ভারতবর্ষ তথা বিশ্বের যে কোনো জায়গায় ফ্লাইট টিকিট ও ট্রেন টিকিটের জন্য আসুন A to Z ট্যুর এন্ড ট্রাভেলসে, মেইন রোড, কদমতলা বাজার, উত্তর ত্রিপুরা। ফোন 9862300401 এবং 9485159229। A to Z ট্যুর এন্ড ট্রাভেলস, IRCTC অথরাইজড রেল ই-টিকেটিং কাউন্টার। আপনি জানেন, মানুষের শরীরে 80% রোগের জীবাণু পানীয় জল থেকে আসে, তাই সুস্থ থাকতে প্রয়োজন বিশুদ্ধ পানীয় জল। পান করুন Cloud 99 প্যাকেটজাত বিশুদ্ধ পানীয় জল, যা FSSAI রেজিস্ট্রেশন প্রাপ্ত, ISO 9001:2015 সার্টিফিকেট এবং ISI স্বীকৃতিপ্রাপ্ত 100% স্বাস্থ্যকর পানীয় জল। উত্তর ত্রিপুরা সহ রাজ্যের প্রত্যেক প্রান্তে 500 ml, 1 লিটার, 2 লিটার এবং 20 লিটার ড্রামে পাবেন Cloud 99 প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। তাই চলার পথে তেষ্টা মেটাতে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য, হাত বাড়িয়ে নিন Cloud 99। প্রস্তুতকারক নর্থ ইস্টার্ন গ্রোথ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড, দেওছড়া, পানিসাগর, উত্তর ত্রিপুরা। ফোন 9862533861 এবং 9089402130। Cloud 99, স্প্ল্যাশ অফ এনার্জি। মুসলিম যুবক দ্বারা হিন্দু যুবতীকে অপহরণের চেষ্টা কাণ্ডে জড়িত 2 যুবক আত্মসমর্পণ করলো পুলিশের কাছে। ঘটনা পাথারকান্দি থানাধীন সোনাখিরা এলাকায়। পাথারকান্দির সোনাখিরা থেকে ভিনধর্মী যুবক কর্তৃক যুবতী অপহরণের চেষ্টাকাণ্ডে জড়িত 2 যুবকের
পুলিশে আত্মসমর্পণ। পাথারগান্দি থানাধীন সোনাখিরা বাজার থেকে প্রকাশ্য দিবালোকে সিনেমার কায়দায় বাইকে চেপে এক হিন্দু যুবতীকে মুসলিম যুবক কর্তৃক অপহরণের চেষ্টাকাণ্ডে স্থানীয় জনমনে ছড়িয়ে পড়া দাবানল অবশেষে পুলিশের তৎপরতায় স্থিমিত হল। পাথারগান্দি পুলিশের চাপের কাছে নতি স্বীকার করে অবশেষে চার দিনের মাথায় অভিযুক্তরা স্থানীয় থানায় আত্মসমর্পণ করল বৃহস্পতিবার সকালে। এদেরকে আজই আদালতে সোপার্দ করা হলে আদালতের নির্দেশে তাদের ঠাঁই হয় জেলা সংশোধনাগারে। আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছে অভিযুক্ত যথাক্রমে রুবেল আলম লস্কর, পিতার নাম মতিউর রহমান লস্কর, ও মাজিদ আহমেদ, পিতার নাম আখলিস উদ্দিন, উভয়ের বাড়ি স্থানীয় কলকলি বস্তিতে। ঘটনার বিবরণে প্রকাশ, গত রবিবার সন্ধ্যায় সোনাখিরা এলাকার এক হিন্দু যুবতী পড়শির বাড়ি থেকে মনসা পুজো শেষে বান্ধবীর সাথে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল। তখন কলকলি বস্তির রুবেল তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে বাইকে চেপে সোনাখিরা অসম গ্রামীণ বিকাশ ব্যাংকের পাশে এসে উক্ত যুবতীকে বলপূর্বক টেনে হেঁচড়ে বাইকে তুলে অপহরণ করতে গেলে ব্যর্থ হয়। তখন যুবতীর আর্তনাদে স্থানীয় অটো চালকেরা মারমুখী হয়ে এগিয়ে গেলে অপহরণকারীরা পালিয়ে যায়। পরে এই মর্মে থানায় এক অপহরণ সংক্রান্ত এজাহার দাখিল করা হয় পীড়িতার পরিবারের পক্ষে। ঘটনার পর পুলিশ প্রদত্ত মামলা সূত্র ধরে এ কাণ্ডে জড়িতদের গ্রেফতার করতে আদা জল খেয়ে মাঠে নামলেও সাফল্য মেলেনি। পরে পুলিশ পলাতকদের মোবাইল নাম্বার ট্রেক করে জানতে পারে যে ওরা ত্রিপুরায় আত্মগোপন করে স্থান বদল করে বেড়াচ্ছে। এদিকে বিষয়টিকে কেন্দ্র করে স্থানীয় সচেতন মহলে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। এতে পুলিশের পক্ষে অভিযুক্তদের পরিবারের লোকদের উপর চাপ পড়তে থাকে। পরে অবস্থা বেগতিক দেখে অভিযুক্তরা বাধ্য হয়ে থানায় উপস্থিত হয়ে ওসি সীমান্ত বড়ার কাছে আত্মসমর্পণ করে। পুলিশ জানিয়েছে যে তাদের বিরুদ্ধে US 366/511/354A-34 IPC ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে মূল অভিযুক্ত রুবেল প্রথম থেকেই এক হিন্দু বিদ্বেষী। সে বিভিন্ন সময়ে কলেজ পড়ুয়া হিন্দু যুবতীদের সাথে ছবি তুলে এডিট করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আসছিল। এতে গোটা এলাকার শান্তিপ্রিয় মহলে তার বিরুদ্ধে প্রথম থেকেই ক্ষোভ পঞ্জীভূত হচ্ছিল। অবশেষে সমাজে অশান্তি সৃষ্টিকারী দুই যুবক পুলিশের চাপে আত্মসমর্পণ করায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছে চাঁদখিরা জিপি সভাপতি অনিল কুমার ত্রিপাঠী। পাথারগান্দি প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক পথচারী শ্রমিকের। ঘটনা বুধবার রাতে ইংরেজবাজার থানার সুস্থানি এলাকায়। জানা যায় এই মৃত পথচারীর নাম চাঁদ কুমার দাস। লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক পথচারী শ্রমিকের। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ইংরেজবাজার থানার সুস্থানি এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় পথচারীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয় তার। মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত পথচারীর নাম চাঁদ কুমার দাস, বয়স 46 বছর, বাড়ি কাঞ্চনটার মহারাজপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে শ্রমিকের কাজ সেরে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল লালচাঁদ ঘোষ। সেই সময় পার্কিং করছিল একটি লরি। অভিযোগ, পেছন থেকে পার্কিং করার সময় চাকায় পিষ্ট হয় ওই পথচারী। তার কোমরের উপর দিয়ে লরির চাকা যাওয়ায় তার শরীরে বেশ কয়েকটি হাড় ভেঙে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকে পলাতক চালক ও খালাসি লরিটিকে আটক করেছে পুলিশ। জঙ্গল জুড়া কাজ করেছিল তিনজনে, কাজ করে ফির বাড়ি যাইছিল। সাইকেল নিয়ে, সাইকেল ছিল, দুটো ভ্যান ছিল। হ্যাঁ, আগে আগে যে মরেছিল ওর সাইকেল সে ছিল। সুস্তানিকে তরফ সে গাড়ি আছে টেকর, হ্যাঁ ট্রাক আইছিল, ট্রাক সে ধাক্কা মারিছে, ঘিসতে ঘিসতে দূর তক লেগে গেছে, মরে গেছে। মরে পরে কম 30-35 লোক জুটেছে। হ্যাঁ, ফের ড্রাইভারটাকে নিচে লমে লেছি আমি, লমে পরে পুলিশওয়ালাকে হাতে থামে দিলু, থামে দিলে ওকে বাদ আমার লোক দুজনে ওর যে মরেছিল এক্সিডেন্ট হয়েছিল ওকে উঠে টোটো উঠে আমার লোক মালদা সদর হসপিটাল নিয়ে আসছিল যোধপুরে। ওকে যান চলে গেছে, লরি ধরা পড়েছে, লরি ধরা পড়েছে, সব ধরা পড়েছে। লোকটির নাম কি যে মারা গেছে? চাঁদ কুমার দাস। কোথায় বাড়ি উনার? মহারাজপুরে।
কাঞ্চনডার মহারাজপুর আর ঘর মালদা। প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বৃহস্পতিবার ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হল উত্তর ত্রিপুরা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য সদস্যা এবং জেলা সভাধিপতি ও সহসভাধিপতি শপথ গ্রহণ অনুষ্ঠান। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, টিআইডিসি চেয়ারম্যান টিঙ্কু রায় সহ অন্যান্যরা। বৃহস্পতিবার ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হল উত্তর ত্রিপুরা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য সদস্যা এবং জেলা সভাধিপতি ও সহকারী সভাধিপতির শপথ গ্রহণ অনুষ্ঠান। অনুষ্ঠানে উত্তর ত্রিপুরা জেলা পরিষদের নবনির্বাচিত 17 জন সদস্য সদস্যা শপথ গ্রহণ করেন। সদস্য সদস্যাদের শপথ বাক্য পাঠ করান ডাইরেক্টর অফ পঞ্চায়েত ত্রিপুরা রাজেন্দ্র কুমার নমাতিয়া। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, টিআইডিসি চেয়ারম্যান টিঙ্কু রায় প্রমুখ। নবনির্বাচিত সদস্য সদস্যাদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সকল সদস্য সদস্যারা হলের একটি কক্ষে গিয়ে আলোচনাক্রমে তাদের জেলা সভাধিপতি ও সহকারী সভাধিপতি নির্বাচিত করেন। যথারীতি উত্তর ত্রিপুরা জেলা সভাধিপতি নির্বাচিত হন ভবতোষ দাস এবং সহকারী সভাধিপতি বিশ্বজিৎ ঘোষ। তারপর আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করেন জেলা সভাধিপতি ভবতোষ দাস এবং সহকারী সভাধিপতি বিশ্বজিৎ ঘোষ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভবতোষ দাস বলেন, আজকে উত্তর ত্রিপুরা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য সহ আজকে জেলা পরিষদের সভাধিপতি এবং সহসভাপতি এখানে নির্বাচন করা হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠান শপথ নেওয়া হয়েছে। আগামী দিনে আমরা এই জেলার সকল জেলা পরিষদের সদস্যকে নিয়ে উত্তর ত্রিপুরাকে একটা শক্তিশালী জেলা হিসাবে, উত্তর ত্রিপুরার যে গ্রামীণ এলাকা আছে, পঞ্চায়েত আছে, সব কিছুকে মিলিয়ে আমরা একটা নতুন শক্তিশালী উত্তর ত্রিপুরা গঠন করব, এটা আমরা আজকে অঙ্গীকার করেছি। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। এক নাবালিকা কন্যা ও অপ্রাপ্তবয়স্ক যুবক খেলাচ্ছলে বিয়ে করে বাড়ি থেকে পালিয়ে আসে। বৃহস্পতিবার কৈলাসহর মটর স্ট্যান্ডে তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে লোকজন থানা এবং চাইল্ড লাইনে খবর দেয়। পরবর্তী সময়ে নাবালিকা কন্যা ও যুবককে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কৈলাসহর পাইতুর বাজার নতুন মটর স্ট্যান্ডে এলাকা থেকে এক নাবালিকা কন্যা ও অপ্রাপ্তবয়স্ক এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা খবর দেয় কৈলাসহর থানায় এবং চাইল্ড লাইনে। কৈলাসহর চাইল্ড লাইন এই নাবালিকা কন্যা ও যুবককে উদ্ধার করে কৈলাসহর মহিলা থানায় নিয়ে যায় এবং থানাতে প্রাথমিক জিডি করার পর নাবালিকা কন্যা ও যুবককে নির্দিষ্ট আইন অনুযায়ী চাইল্ড লাইনের হেফাজতে নেওয়া হয়। চাইল্ড লাইন কর্তৃপক্ষ নাবালিকা কন্যা ও অপ্রাপ্তবয়স্ক যুবকের পরিবারের সাথে যোগাযোগের পাশাপাশি উভয়কে CWC-তে প্রেরণ করে। CWC নির্ধারিত নিয়ম অনুযায়ী আজ নাবালিকা কন্যা ও যুবককে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিকভাবে জানা যায় উভয়ের বাড়ি আগরতলা উজান অভয়নগর এলাকায়। নাবালিকা কন্যা ও যুবকটির পরিবার একই বাড়িতে ভাড়া থাকে। খেলার ছলে এই বয়সেই দুজন দুজনকে বিয়ে করে। বিষয়টি দুপক্ষের পরিবারের জানাজানি হতেই দুজনের পরিবারই ওদেরকে প্রচণ্ড মারধর করলে অভিমানে দুজন ঘর ছাড়ে। মঙ্গলবার সারা রাত আগরতলার বিভিন্ন রাস্তায় ঘোরাফেরা করার পর বুধবার সকালে বাধারঘাট স্টেশন থেকে কুমারঘাট রেল স্টেশন, তারপর গাড়ি করে কৈলাসহরে চলে আসে। কৈলাসহরে তাদের এক বোন রয়েছে, এতটুকু জেনে উভয়েই কৈলাসহরে চলে আসে। পরবর্তী সময় বোনের ঠিকানা না জানায়, যোগাযোগ করতে না পারায় তারা পাইতুর বাজার মোটর স্ট্যান্ডে এলাকায় ঘোরাফেরা করতে থাকে। ব্যাপারটি স্থানীয়দের নজরে আসার পরই তারা কৈলাসহর থানায় এবং চাইল্ড লাইনে খবর দিলে চাইল্ড লাইন কর্তৃপক্ষ এই নাবালিকা মেয়ে ও যুবকটিকে তাদের হেফাজতে নিয়ে নেয়। চাইল্ড লাইনের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর কুন্তলা সিনহা এ ব্যাপারে বলতে গিয়ে জানান, নাবালিকা কন্যা ও যুবককে আজ তাদের পরিবারের হাতে তুলে দেওয়ার পাশাপাশি তাদের উপর নজর রাখবে আগরতলা চাইল্ড লাইন কর্তৃপক্ষ। তিনি আরো বলেন, কালকে যখন দিনের বেলা আমাদের কাছে ইনফরমেশনটা আসে, আওয়ার পরে আমাদের স্টাফ মানে ইমিডিয়েটলি সেখানে স্পটে যায়। যাওয়ার পরে এখান থেকে মিটারে আর সঙ্গে যার সঙ্গে ছিল সে ছেলেরা দুজনেরই ইয়েতে থানাতে কৈলাসহর উমেন পিএসএ নিয়ে তারা যেখানে প্রসিজিওর সেটা করা হয়। করার পরে আমরা CWC যে চেয়ারম্যান আছেন ওনার কাছে প্রডিউস করি বিকাল থেকে। বিকাল থেকে যাওয়ার পর উনি যেহেতু আমাদের
এলাকাতে বা আমাদের ডিস্ট্রিক্টে কোনো শেল্টার নেই মেয়েদের জন্য স্পেশালি, তো আমাদের জন্য একটু প্রবলেম হয় মেয়েদেরকে রাখা। তারপর সিডব্লিউসির কন্ডিশনে আমরা একটা রাত্র আমাদের অফিসে আমাদের মহিলা স্টাফের সঙ্গে রেখেছি, যেহেতু কোনো হোম নেই। তারপর আজ ওদের গার্জেনের সঙ্গে যোগাযোগ হয়েছে, তো মেয়েটা আগরতলার, তো সেখান থেকে আজকে ওর মা আর অন্য ওর ভাই গার্জেন এসেছিলো। আসার পরে আমরা কিছু কাউন্সিলিং করলাম, যেহেতু মেয়েটা অ্যাডোলেসেন্স পিরিয়ডে আছে, তো হয়তো কিছু ভুল করে নিয়েছে যে তার সঙ্গে পালিয়ে এসেছে। তো এখন আমরাও ওদেরকে ওদের মা বাবার কাছে হ্যান্ড ওভার করলাম মেয়েটাকে, আর আজকে ওরা মানে মেয়ের মা নিয়ে যাচ্ছে আর কি। যে ছেলেটা ছিল তার সেও তার মা এসেছে, তো ছেলেটা তার মার সঙ্গে চলে গেছে। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। দলীয় হুইপকে অমান্য করে কালাছড়া পঞ্চায়েতের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে শপথ নিলেন যথাক্রমে তন্নি সিনহা এবং প্রমোদ দেবনাথ। এই ঘটনায় বিজেপি দলের সাংগঠনিক শৃঙ্খলা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে রাজনৈতিক মহলে। মঙ্গলবার ধর্মনগর মহকুমার কালাছড়া পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, বর্ষিয়ার নেতা রসিক রঞ্জন গোস্বামী, রণজয় দেব, বিজিত প্রার্থী প্রদীপ নাথ, পান্না শর্মা সহ উত্তর জেলার বিভিন্ন নেতৃবৃন্দ। পঞ্চায়েত অফিসার জয়ন্তী দেব এক এক করে শপথ বাক্য পাঠ করান। তারপর চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসন নির্বাচনের ক্ষেত্রে দফায় দফায় নাটক মঞ্চস্থ হয়। দলীয় হুইপ অনুযায়ী চেয়ারপারসন জ্যোৎস্না নাথ এবং ভাইস চেয়ারপারসন নির্মল নাথের নাম ঠিক করা হয়, কিন্তু হুইপ শোনার সাথে সাথেই প্রবোধ কুমার নাথের নেতৃত্বে সাতজন সদস্য বিদ্রোহী হয়ে উঠল। তারা কোনো মতেই রাজ্য কমিটির সিদ্ধান্ত মানতে নারাজ। উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এবং বর্ষিয়ার নেতা রসিক রঞ্জন গোস্বামী সহ পাঁচজন রাজ্য কমিটির সিদ্ধান্তের পক্ষে ছিলেন, কিন্তু রণজয়বাবু পান্নাবাবুরা কোনোভাবেই রাজ্য কমিটির সিদ্ধান্ত মানতে নারাজ। তাদের বারবার অনুরোধ করেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, কিন্তু তাতেও কোনো কাজ না হওয়ায় সভাস্থল ত্যাগ করে চলে যান রাজ্য কমিটির সিদ্ধান্তের পক্ষে যারা ছিলেন। অবশেষে তন্নি সিনহাকে চেয়ারপারসন এবং প্রমোদনাথকে ভাইস চেয়ারপারসন বানিয়ে শপথ বাক্য পাঠ করিয়ে সভার কাজ সম্পন্ন হয়। এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানান বাগবাসা মণ্ডলের সাধারণ সম্পাদক নির্মল সিনহা। বাগবাসা বিধানসভার মণ্ডলের জেনারেল সেক্রেটারি, কালাছড়া আরডি ব্লকের 10 নং আসনের মনোনীত প্রার্থী ছিলাম, আমি জয়ী হয়েছি। গতকাল কালাছড়া আরডি ব্লকে শপথ গ্রহণ সমারোহ ছিল। সেই সমারোহে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সবাই উপস্থিত ছিল। আমরা সকলে মনোনীত প্রার্থী সকলেই আমরা সেখানে শপথ গ্রহণ পাঠ করেছি। শপথ গ্রহণের পর কক্ষে গিয়ে যখন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচনের জন্য আমরা গিয়েছিলাম, দল আগেই সিদ্ধান্ত করে দিয়েছেন ভাইস চেয়ারম্যান হিসাবে আমি মণ্ডলের জেনারেল সেক্রেটারি নির্মল সিনহাকে সিদ্ধান্ত করেছে এবং চেয়ারম্যান হিসাবে জ্যোৎস্না নাথ মহোদয়াকে সিদ্ধান্ত করেছিল। সেই কক্ষে গিয়ে আমাদের দল থেকে মনোনীত হয়েছিলেন প্রমোদ কুমার নাথ মহাশয়, তম্বিসেনা মহোদয়া এবং রঞ্জিত দাস, তিনজনে দলের হুইপকে অমান্য করেছে। সেখানে আরও বাগবাসা বিধানসভার ভারতীয় জনতা পার্টির সভাপতি কনকরঞ্জন দেব মহাশয়, রাজ্যের প্রাক্তন সভাপতি রণজয় কুমার দেব মহাশয়, তার সাথে রাজ্যের বর্তমানের রাজ্য কমিটির সদস্য পানালাল শর্মা মহাশয় সেখানে উপস্থিত ছিল এবং সেই হুইপ অমান্য করেছে। তাদেরকে আরও সহযোগিতা করেছে, আরও উস্কানিমূলক কথাও বলেছে। আমরা নীরবভাবে শুনলাম। শোনার পর যখন তারা দলের হুইপকে অমান্য করেছে, তখন আমরা হল থেকে বাইর হয়ে গেলাম। আগামী দিনে দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তকে আমরা মাথা পেতে গ্রহণ করব। সমস্ত ঘটনা রাজ্য কমিটিকে অবহিত করা হয়েছে। এখন দেখার বিষয় বিজেপি রাজ্য সভাপতির হুইপ অমান্য করে যারা সাহসিকতার পরিচয় দিয়ে এই কাজ সম্পন্ন করলেন, আগামী দিনে দলে তাদের ভবিষ্যৎ কি হতে পারে তা নিয়ে ব্যাপক উৎসুক সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।